নিউ ভ্লগ আর সবাইকে গুড মর্নিং আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের হাউস বোটে আজকে তো হাউসবোটটা ছেড়ে চলে যাব তাই মনটা সকাল থেকেই খাল রাত থেকেই খুব খারাপ মানে মনে হচ্ছে এই এলাম আর এই যেন চলে যাবো একটা দিন কীভাবে পেরিয়ে গেল বুঝলামই না এখন হাউস থেকে দেওয়া হয়েছে আমাদেরকে ব্রেকফাস্ট কালকে রাতেই জিজ্ঞেস করেছিল কি খাবো ইডলি না ধোসা তো আমরা ইডলিটাই প্রেফার করলাম কারণ বেশ ভালো মন্দই খাচ্ছি রোজ রোজ তাই একটু ভাবলাম আজকে একটু লাইট খাবো ফার্স্টে খাবো দেন আমাদের আজকে এখান থেকে চেক আউট করে যাওয়ার কথা হচ্ছে বারখেলা তো দেখা যাক পুরো ভিডিওতে আজকে কি কি হয় ব্রেকফাস্ট এর পরে আমাদেরকে সার্ভ করা হলো গরম গরম কফি তো আমাদের বোটের আপার ডেকে বসে একটু ভিউটা লাস্ট বারের মতন এনজয় করতে করতেই কফিটা খেলাম আর লাস্টলি মন ভরে দেখে নিলাম সবটা ভিউ জানিনা আবার কবে আসা হবে এখন আমরা বেরিয়ে পড়েছি আজকে তো আমাদের যাত্রা হচ্ছে টুয়ার্ডস ওয়ারখালা দেখতেই পাচ্ছো কি অপূর্ব ভিউ এদিকে আরাবিয়ান সি আর এইদিকে হচ্ছে ব্যাকওয়াটার আর তার সাথেই নারকেল গাছের কম্বিনেশন উফ কি অপূর্ব লাগছে না দেখতে টোটাল চার ঘন্টার জার্নি আমাদের সকাল নটার দিকে বেরিয়েছি অ্যালেপি থেকে ওই বারোটা সাড়ে বারোটা করে আমরা কিন্তু পৌঁছে যাব ওয়ারখালা আর পাঁচ মিনিট মতন বাকি এখন আমরা পৌঁছে গেছি আমাদের ওয়ারখালার স্টেটাতে আরিয়া ভিলা হেরিটেজ নীলাদ্রি এই মাত্র জাস্ট সেকেন্ড প্রসেস হলো বাট আমরা রুম পাবো আর টেন মিনিটস পর আমরা একটু আগেই চলে এসেছি এই হল পুরো জায়গাটা আরিয়াভিলা হেরিটেজ ইজ কাইন্ড অফ হোম স্টে বাট এত সুন্দর মনে হচ্ছে পুরো নেচারের মাঝখানে আছে আর এখানে প্রচুর রুমস আছে বাট যেই রুমটা আমাদের জন্য অ্যালোকেট করা হয়েছে লেটমি শো ইউ যেদিক থেকে আমরা ঢুকলাম এটা ওটার ব্যাক সাইডে আছে এখানে প্রচুর এরকম রুমস আছে ইভেন এর উপরেও একটা ফ্লোর আছে এই রুমটা হচ্ছে আমাদের এখানে নীলাদ্রি দোলনা দেখেই দোলনা দুলতে বসে গেছে এখানে সুন্দর একটা ওয়াল পেন্টও করা আছে খুব ভালো লাগলো আমার জায়গাটাতে এসে এত বিউটিফুল আর এইটা হচ্ছে আমাদের রুম ভীষণ বড় সড়ো স্পেশিয়াস দুটো বড় বড়ো এটা একটা বৈশাল বড় বেড এখানে আরেকটা বেড আছে দিস পেন্টিং ইজ অলসো ভেরি নাইস ক্যান্ড দিস ইজ দ্য বাথরুম বেসিক বাট নিট অ্যান্ড ক্লিন সো এখন একটু ফ্রেশ হব দেন খাওয়া দাওয়া করব তারপরে বাইরে যেহেতু গরম এখন তো বিচে যাওয়ার কোনো প্ল্যান নেই চারটে কি তিনটে চারটার দিকে বিচে যাওয়ার প্ল্যান আছে আমরা এখন চলে এসছি বারখালা বিচে রুম থেকে একটু ফ্রেশন আপ হয়ে অ্যান্ড ফার্স্ট টাইম আমি দেখছি এরকম একটা ক্লিফ থেকে ওয়াটারের ভিউ অসম লাগছে নীলাদ্রি তো এর আগেও এসছে ওর সব মেমোরিজগুলোকে আবার আমাকে বলছি এটা এখানে এটা করেছিলাম ওখানে এটা করেছিলাম ভীষণ সুন্দর লাগছে এখন যাচ্ছি কোথাও একটা লাঞ্চ করতে দেখি কোথায় ভালো একটা খাবার জায়গা পাওয়া যায় বারখালার এই ক্লিফগুলোর ধারে কিন্তু প্রচুর অসাম অসাম ক্যাফে আছে যেখানে এসে আমার ইচ্ছা করলো একটু পিৎজা খাওয়া যেতে পারে তো অর্ডার করেছি একটা চিকেন পিৎজা যেটা কিনা প্রচন্ড রিজনেবল আমি ভেবেছিলাম অনেক কস্টলি হবে আর টেস্টটাও দারুণ ওয়ারখালায় কিন্তু অনেক রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টও হয় দেখতেই পাচ্ছ প্যারাগ্লাইডিং চলছে আর কায়াকিং অনেক কিছু আছে তো টাইম থাকলে অবশ্যই এগুলো ট্রাই করো বিকেল হতে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি মিয়া বিবি হ্যাঁ এখানে কিন্তু স্কুটি নিয়ে যদি বেরাও অসাম এনজয় করতে পারবে কারণ রাস্তাঘাটও খুব সুন্দর হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল স্কুটিটা সাতশো টাকায় আপকামিং বাইশ ঘন্টার জন্য বাড়িটা আমাদের হ্যাঁ পেট্রোলের খরচা কিন্তু নিজস্ব আর গাড়ি নিয়ে এখন চলে এসছে আমাদের রুম থেকে অলমোস্ট চার কিলোমিটার দূরে কপিল বিচ আর অপূর্ব সুন্দর কিন্তু রাস্তাটা আশা করি ভিউটা দেখে বুঝতেই পারছো এদিকে রয়েছে বিচ আর এদিকে অস্থাম একটা লেক তার সঙ্গে নারকেল গাছ তো এখানে সব জায়গাতেই আছে সব মিলিয়ে পুরো ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর কি তাই না এবারে যাব আমরা ওই দিকটাতে যেখান থেকে অ্যাকচুয়ালি বিচটার একটা অসাম ভিউ পাওয়া যাবে আর তার সাথে এই স্কাই এখন অলমোস্ট সানসেট হবে দারুণ কিন্তু হাওয়া দিচ্ছে উফ যদি এখানে আসতে পারতে জাস্ট ফিল করতে পারতে কতটা রিফ্রেশিং এখন বাজে অলমোস্ট সাড়ে পাঁচটা এখানে কিন্তু সূর্য একটু দেরিতেই অ্যাকচুয়ালি ডোবে যেটা এসে এখানে ফিল করলাম আর এদিকটাতে পাথর আছে বলে এখানে একটু বসলাম না একটু এগিয়ে যাব। সামনের দিকটাতে একটু ভালো বসার জায়গা আছে ওখানে গিয়ে বসবো এই চলে এসছি এইখানটাতে মিয়া বিবে এখন বেশ অনেকক্ষণ বসে ভালো করে সমুদ্রটা এনজয় করবো আর হ্যাঁ ফটো সেশন করবো হোটা না করলে তো ট্রিপটা একেবারে ব্যর্থ তাই না তো মোটামুটি এই জায়গাটা ঘুরে নিয়েছি দেখতেই পাচ্ছ ড্রাইভিং সিটে কিন্তু বদলি হয়ে গেছে চলে এসছে এখন আমি জানি না এখন ডেস্টিনেশনে পৌঁছাবো না মহাশয়কে হসপিটাল ফসপিটাল পৌঁছে দেবো সেটা এখন ভাবার বিষয় তো কপিল বিচ থেকে আমরা এখন চলে এসছি ব্ল্যাক স্যান্ড বিচে আর দেখতেই পাচ্ছ বিচ তার সাথে স্কাই কি অপূর্ব একটা লোক ব্ল্যাক ব্যাপারটা আমি জানি না হয়তো স্যান্ডটা কালো তাই কিন্তু এখন জোয়ার আছে বলে জলটা এগিয়ে যে নিচে নামার সুযোগ তো নেই তাও দূরে কিন্তু অনেকেই স্নান করছে দেখতে পাচ্ছি সূর্যটা জাস্ট ডুববে আর তার সাথে কি অপূর্ব লাগছে আর দূরে অনেক রেস্টুরেন্টসও কিন্তু আছে চাইলে তোমরা ওগুলো এক্সপ্লোর করতেই পারো বিচগুলো মোটামুটি ঘুরে সাতটা নাগাদ রাত্রেবেলায় আমরা বেরিয়ে পড়লাম নাইট লাইফ এক্সপ্লোর করতে সবাই তো জানোই ভারখালাকে কিন্তু অলমোস্ট মতন তোমরা ভাইপ পাবে এতটাই কিন্তু এই জায়গাটার অসাম আর এখানে প্রচুর ক্যাফে আছে আগেই বলেছিলাম রাত্রেবেলা এলে কিন্তু জায়গাটা আরও সুন্দর লাগে কারণ এত সুন্দর লাইটিং আর সব কটা রেস্টুরেন্টে তোমরা কিন্তু পেয়ে যাবে একদম ফ্রেশ ফিশও যেটা তোমরা চাইবে সেগুলোই বানিয়ে দেবে আর দেখতে পাচ্ছি প্রত্যেকটার অ্যাম্বিয়েন্স কতটা ইনস্টাগ্রামেবেল কিছু কিছু জায়গায় লাইভ মিউজিক আছে সব মিলিয়ে ব্যাপারটা জাস্ট চুমু চুমু আর এই ক্যাফেগুলোর সঙ্গেই কিন্তু প্রচুর শপস ওপসও আছে তো যারা কিনা শখা হলিক আমার মতন তারা একদম দুঃখ পাবে না এই জায়গাগুলো থেকে তোমরা কেনাকাটা করতেই পারো বাট যতটা আমি এক্সপিরিয়েন্স করেছি ভার্কালার জিনিসপত্র কিন্তু একটু কম্পারেটিভলি প্রাইসি, দোকানগুলো জাস্ট ঘুরছি এরকম সময় নেমে গেল ঝমঝম করে বৃষ্টি দেখতেই পাচ্ছ যে যার মতন ছুটছে বাট আমরা কিন্তু দারুণ এই সিচুয়েশানটা সদ করলাম ঢুকে পড়েছি একদম ক্লিফের ধারে একটা রেস্টুরেন্টে যেখানে এখন করব ক্যান্ডেল লাইট ডিনার উফ এটা তো আমার বহু দিনের স্বপ্ন ছিল তার সাথেই চলে এসছে এখন টেস্টি টেস্টি ফুড তো বেশি কথা না বলে এখন ফুডটাতে কনসেন্ট্রেট করি এইরকম একটা বৃষ্টির ওয়েদার ক্যান্ডেল লাইট ডিনার আর এদিকে সমুদ্রের হাওয়া উফ জাস্ট ড্রিম কাম ট্রু এই জিনিসটা কিন্তু আমার একদম সারা জীবন মনে থাকবে বাঙালি তো তাই যেখানেই যাই বিরিয়ানিটা ঠিক টেস্ট করতে কিন্তু মন চায় ভাবলাম কেরালা স্টাইল বিরিয়ানিটা একটু খেয়ে দেখি বাট স্বাদের দিকে কিন্তু কেরালা পিছিয়ে নেই আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বেরোলাম জাস্ট আবার বৃষ্টি নেমে গেল মানে ঘরটা আমাদের জাস্ট খুব একটা কাছেই ছিল পাঁচ মিনিটের রাস্তা তাই হালকা হালকা ভিজে চলে এসেছি সম্ভব তো এখন যাব রেস্ট করব। কারণ কালকে হচ্ছে আমরা কালার সাইড সিন করবো আজকে তো এত লেট চেক ইন হয়েছে যে আজকে আর পসিবল হয়নি তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে টেলদের সবাই খুব ভালো থেকো আর ভিডিওসগুলো কেমন হচ্ছে একটু তো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না টাটা বাই বাই গুড নাইট